এখন ঘড়িতে বাজে 9:21, আর আমার সাথে হচ্ছে আমার পার্টনার মানিক সুমন। আমরা যাচ্ছি সিলেট, আর এই ভিডিওতে সিলেটেই সব কিছু করব। খুব বেশি ঘোরাঘুরি করব না, কারণ এখন যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটা হচ্ছে সিলেটে একটা নতুন খেলা শুরু হয়েছে। আমরা সবাই বিভিন্ন রকম খেলাধুলা করি, কিন্তু বাইক নিয়ে খেলাধুলা এটা নতুন করে আমাদের দেশে চালু হচ্ছে। অফ রোড ট্র্যাক যেটা উন্নত বিশ্বে সচরাচর সবসময় হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে যেটা হয় না, আমরা সেই ট্র্যাকটা ইউজ করি রাস্তায়। রাস্তায় আমরা সাপ পিষে যাই, মোটো ম্যাডনেস নামে সিলেটে আজকে আমরা যাচ্ছি, কালকে সেখানে খেলবো, আমি অংশগ্রহণ করব। তো সবাই দোয়া করবেন। ও, আরেকটা কথা, এইবার আমি যাচ্ছি সিআরবিজেডের পক্ষ হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। শুভ সকাল, আজকে সিলেটে হচ্ছে দ্বিতীয় দিন, শুক্রবার। আমরা হোটেল থেকে বের হইলাম, সিআরবিজেড টিম। এখন আমরা সিআরবিজেড হয়ে টোটাল তিনজন এই ট্র্যাকে অংশগ্রহণ করব। চলুন সরাসরি ট্র্যাকে চলে যাই, বাকি কথা ট্র্যাকে গিয়েই হবে। এখন বাজে প্রায় 12টার উপরে, আমরা ট্র্যাকে নামবো। মোটামুটি সবাই একবার এই ট্র্যাকটা দেখছি, হাইটা হাইটা আমাদেরকে দেখা হয়েছে, কিন্তু খুব ভালো লাগলো যে ট্র্যাকে কাউকে রাইড করতে দেওয়া হয় না, রুলস রেগুলেশন সব ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ডিসপ্লে, ওইখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে সম্পূর্ণ টাইম থাকবে। আর এবার হচ্ছে আমার ছোটো ভাই ফরহাদ, সে অংশগ্রহণ করতেছে, বাকি আল্লাহ ভরসা, কারণ ট্র্যাকে নামার অবস্থায় আমরা কথা বলা তো দূরের কথা, শ্বাস প্রশ্বাস নেওয়াটাই খুব কষ্ট হয়ে যায় ফ্রাস্ট্রেশনে। সবাই দোয়া করবেন। শুরু করছি আমরা আজকের প্রথম রেস। 5 4 3 2 1 গো। আমাদের নেক্সট কম্পিটিটর বুলবুল ভাই, 5 4 3 2 1 গো। Thank you.
আবু সাইদ ভাই এখন কাচ্চি খাচ্ছে, কাচ্চি ডাইনের কাচ্চি। কেমন লাগছে তার কাচ্চি? খুব মজা। মাটন কি ঠিক আছে? ভেরি গুড রাইডার। অস্থির পরিমাণে ঠিক আছে? মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি হেরে গেছি, আমার চেয়ে বেশি রোহিত ভাই চালাইতেছে নাকি? খারাপ হয়েছে হচ্ছে মন রনির, ডিসপ্লে ফাইভ হয়েছি, পিস্তা খেয়ে পড়ে গেছিলাম, ফাইনাল পর্যন্ত গিয়েও রেজাল্ট করতে পারলাম না, কিন্তু কষ্ট থেকে গেল, বাট এন্টারটেনমেন্ট করছি। তো নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। সবচেয়ে বেশি মন খারাপ হলো আমার ভাই রনির, ইনশাল্লাহ হয়ে যাবে নেক্সট টাইম।